বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া প্রবন্ধ। বই পড়া প্রবন্ধ তো তোমরা এর আগে জেনে আসছো, প্রবন্ধ, কবিতা, ছোট গল্প একটা সাহিত্য সৃষ্টি। তো এক্ষেত্রে আজকে আমরা করব বই পড়া প্রবন্ধ। চলো আমরা সবার বই করি বই পড়া প্রবন্ধটা। সবাই বই বের করো। তো আজকে পড়া হচ্ছে বই পড়া, যেটা প্রবন্ধ, লেখক হচ্ছে কে, প্রমোদ চৌধুরী। ওকে, প্রমোদ চৌধুরী। তো আমরা প্রতিবারের ন্যায় মূল প্রবন্ধটি শুরু করার আগে আমরা লেখক বা লেখিকার জীবনের সম্পর্কে কিছু জেনে নেব, কারণ এইটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের কিছু প্রশ্ন আসে যেটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ জানা দরকার। তো সবাই দেখো, প্রমোদ চৌধুরী 7 আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তার শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। দেখো সবাই, তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। কী নাম ছিল? বীরবল। তাহলে তার জন্ম হচ্ছে 1868 যশোরে 7 আগস্ট, এবং 1890 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। তো এখানে মূল বিষয় হচ্ছে প্রমোদ চৌধুরী কিন্তু ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স পাশ করা, ঠিক আছে? তো এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি ইংরেজি সাহিত্যে নিয়ে পড়াশোনা করার পরেও বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন, যাকে বলা হয় রীতির প্রবর্তক, এবং তাকে বাংলা সাহিত্যের বিরাট একটা অংশ তাকে উল্লেখযোগ্য কারণে স্মরণ করা হয়, এবং যাকে স্মরণ না করলে বাংলা সাহিত্যের যে সর্বপ্রথম চরিত্রের প্রবর্তকের বাণী এটা বুঝে দেওয়া হবে। অর্থাৎ তিনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করার পরও বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসে এবং এটা নিয়ে গবেষণা জ্ঞান লাভের পরে গবেষণা করার কারণে তিনি পরবর্তীতে অনেক খ্যাতি লাভ করেছিলেন। দেখো তারপর লেখা আছে, তার সাহিত্যের স্বপ্নাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চলতি রীতির সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চলতির ভাষাতে প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। বস্তুর তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা, তার এরই কথা, আহুতি, প্রবন্ধ। তো এখানে দেখো, এই বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট, পঞ্চাশত, পশ্চাৎপন ইত্যাদি। প্রমোদ চৌধুরী 2 সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তারপর দেখো, এখান থেকে আমরা কি জানতে পারলাম যে প্রমোদ চৌধুরীর জন্ম ছিল 1868 এবং মৃত্যুবরণ করেন 1946। এর মধ্যে অত্যন্ত বিষয় হচ্ছে তিনি 1800
90 সালে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন এবং বাংলা সাহিত্যে অভূতপূর্ব পূর্ব অবদান রাখার জন্য তাকে বীরবল সম্মানে সম্মানিত করা হতো। এখন আজকে আমরা যে বই পড়া প্রবন্ধটা পড়ব, এই প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যেমন শৌখিন মানে রুচিবান, উদ্বাহু মানে ঊর্ধ্ববাহু, আল্লাহদের হাত উঠানো, ডেমোক্রেসি গণতন্ত্র, সন্দিহান সন্দেহযুক্ত, সুসার প্রাচুর্য, সচ্ছলতা বা সুবিধে, যশ বিচারক, ভারী ও ভবানী, রিক্ত বা শূন্য, অবগাহন, সর্বাঙ্গ যুগে গোসল, উপায়ান্ত অন্য কোন উপায়, স্বশিক্ষিত নিজে নিজে শিক্ষিত, প্রচ্ছন্ন গোপন জীর্ণ হজম অব্যাহতি অব্যাহতি মুক্তি, গতাশু মানে মৃত, গলাদ করণ তুলে ফেলা, কারদানি বাদরি, উদুর কুর্তি পেট ভরানো, ডেমোক্রেটিক গণতান্ত্রিক, দাতাকর্ণ মহাভারতের বিশিষ্ট রচিত কুন্তিপুত্র, দানের জন্য প্রবাদ তোলা মানুষ, খেতাবি খেতাব অনুসরণ করা চলে যারা। তো তারপরে দেখো এই যে আমরা বই প্রবন্ধটা পড়তেছি, প্রবন্ধের মূল মূল বিষয়টা আসলে কি, এখানে বলছে বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে, অর্থাৎ প্রবন্ধ সংগ্রহ এটা ছিল মূল একটা বই, সেখান থেকে বই পড়া প্রবন্ধটি বেছে হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি গঠিত হয়েছিল। আমাদের পাঠ চর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে তা সহজে লক্ষণীয়। এখানে বলছে আমাদের পাঠ চর্চার অভ্যাস অনভ্যাস, অর্থাৎ আমাদের পাঠ চর্চার অনভ্যাস, অর্থাৎ আমাদের যে বই পড়া দরকার এটার অভ্যাসে পরিণত হওয়ার কথা ছিল, বিপরীতে এটা কি হয়েছে, অনভ্যাসে পরিণত হয়েছে। এর কারণ শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে তা সহজ বোঝা যায়, অর্থাৎ এর যে মূল কারণ যে আমরা বই পড়তে নারাজ কেন, এই জন্য আমাদের মানে প্রচলিত পাঠ্য ব্যবস্থা বা শিক্ষা এডুকেশন সিস্টেমটাই দায়ী। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সব কিছু এই দেশে অনর্থকরী ঘোষণা করা হয়, অর্থাৎ আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সব, অর্থাৎ আর্থিক সমস্যার কারণে প্রায় সব কাজই করা যায় না এবং করা হয় না, এটা এখানে মূল কথা বলা হয়েছে। অর্থাৎ টাকার যে কোনো সৃজনশীল কাজ করতে গেলে এখানে টাকার অজুহাতটাকে সর্বপ্রথম দাঁড় করানো হয়, অথচ এই বাঙালিরাই দেখা যাবে বাঙালি থেকে বলা হয় যে তুমি বই পড়ো, তখন বাঙালিরা বলে যে বই পড়ার মতো সময় আমার নেই, অথচ এই বাঙালিরাই টেলিভিশনের সামনে বসে ঘন্টার পর ঘন্টা টিভিতে লাইভ প্রোগ্রাম দেখে, বিভিন্ন শো দেখে, অথচ তাদের বই পড়ার ক্ষেত্রে কোনো সময় নেই। আবার যদি বলা হয় যে যে জাতি জ্ঞান গরিমায় যত বড় সে জাতি ভবিষ্যতে তত দিন থাকবে, অর্থাৎ যে জাতি যত পরিকল্পনা গবেষণালব্ধ জ্ঞান থাকবে সে জাতি তত পৃথিবীতে সমৃদ্ধি লাভ করবে, এবং এই সমৃদ্ধি লাভের মূল মন্ত্র হচ্ছে বেশি বেশি বই পড়া। আর এই বই পড়ার মূল আগে যে কাজটা করতে হবে, বই কেনার প্রতি আগ্রহ বাড়াতে হবে। আর যখনই বাঙালিদেরকে বলা হয় যে তোমরা বই কেনো বই পড়ো, তখন বলে আমাদের বই কেনার মতো টাকা নেই, এবং তাদের এই পরাযুক্তির বিরুদ্ধে লেখক বলেছে যে যে বাঙালি বলে বই কেনার মতো টাকা নেই, অথচ এই বাঙালি আবার স্টেডিয়ামে আর 3 গুণ টাকা দিয়ে খেলা দেখে, অথচ সে বলে বই কেনার টাকা নেই।
তাদের এই সমসাময়িক যুক্তির বিরুদ্ধে তিনি বলেছেন যে বই কিনে কেউ কখনো দেউলে হয় না। তারপরে দেখো এখানে এই প্রবন্ধে আরো আলোচনা করা হয়েছে যে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই অশিক্ষিত। অশিক্ষিত মানে কি? নিজে নিজে শিক্ষিত। আর সুশিক্ষিত মানে কি? জ্ঞানের সুস্থ পরিবেশ, সুস্থ আবাস যার মতো বিরাজমান। ঠিক আছে, তো তারপরে দেখো যথার্থ শিক্ষিত হলে হতে হলে মনের প্রসার দরকার। তো বলছে আবার যে যথার্থ শিক্ষিত হতে গেলে মনের প্রসার প্রসারতা দরকার, এটা থাকতে হবে। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে এবং এই মনের প্রসার, এই মনের প্রসার বা মনের যে পরিধি এটা বাড়ানোর জন্য বেশি বেশি বই পড়তে হবে। আর এই বেশি বেশি নিত্য নতুন বই পড়ার জন্য এক একটা লাইব্রেরির প্রয়োজন বা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, বাধ্য না হলে লোকে বই পড়ে না। তো দেখো এখানে আক্ষেপ করে বলছে যে বাঙালি কখনো ইচ্ছে করে বই পড়ে না, সে নির্দেশে বা বাধ্য হয়ে বই পড়তে আসে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। বলছেন প্রগতিশীল সাহিত্য চর্চার জন্য এবং যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিত্য নতুন জ্ঞান গরিমা অর্জন করার জন্য বই পড়তে হবে। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন। তারপরে বলা হয়েছে যে এই বই পড়া প্রবন্ধে নিত্য নতুন জ্ঞান এবং বিশেষজ্ঞ ধারণা লাভের জন্য লেখক এখানে প্রচুর গুরুত্ব আরোপ করেছেন বই পড়ার জন্য। প্রবন্ধের এই শিক্ষা দেয় যে অর্থাৎ এই বই পড়া প্রবন্ধে লেখকের মূল দাবি হচ্ছে যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। কেউ বলতেছে জাতি কিছু ধ্বংস করতে চাও, তাহলে তার মধ্যে থেকে বেকারত্ব নিরক্ষরতার হারটা কমায় দেয়। অর্থাৎ জাতিকে ধ্বংস করতে গেলে তার জ্ঞানটা ধ্বংস করতে হবে, আর বিপরীতে জাতিকে যদি উন্নত সমৃদ্ধ এবং প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে সামনে সামনে দাঁড় করতে চাও, তাহলে অবশ্যই জাতিকে শিক্ষিত করতে হবে, জ্ঞানের পরিধি বাড়াতে হবে। আর এই জ্ঞানের পরিধি এবং জ্ঞানের জগতে প্রবেশের মূল মন্তব্য বা মূল মন্ত্র হচ্ছে বেশি বেশি বই পড়া। আর বেশি বেশি বই পড়ার জন্য বা জ্ঞান ও সাহিত্য চর্চার অগাধ জ্ঞানের রাজ্যে প্রবেশ করার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। অর্থাৎ বই পড়া ছাড়া কখনো এই জ্ঞান গরিমা প্রবেশ করা যাবে না এবং জাতিকে টিকে রাখা যাবে না। তাই জাতির বৃহত্তর স্বার্থে লেখক এখানে সবাইকে বই পড়ার ও বই কেনার জন্য প্রচুর গুরুত্ব আরোপ করেছেন। এবং বই পড়ার প্রবন্ধে আরও আমরা দেখতে পাবো যে এখানে জীবিত এবং মৃত এখানে একসাথে সবস্থানে বসবাস করানো হয়েছে। অর্থাৎ এমন বই, এমন কিছু বই আমরা পড়ব যে বইয়ের কাহিনী বা জ্ঞান এটা আজ থেকে 100 বছর আগে ঘটে গেছে এবং যে জ্ঞানটা আজকে আমাদের সমাজে প্রচলিত এবং যেটা দরকার। অর্থাৎ জীবিত এবং মৃত একসাথে কোনো জায়গায় কোনো স্থান মিলন ঘটানো যায় সেটা একমাত্র লাইব্রেরিতেই সম্ভব। কারণ লাইব্রেরিতে এক বা একাধিক শতাধিক সহস্রাধিক বই রয়েছে, সে বইটার কোনো লেখক জীবিত বা কোনো লেখক মৃত। লাইব্রেরিতে গেলে আমরা এই জীবিত এবং মৃতদের এক জায়গায় অবস্থানে আনতে পারবো এবং বেশি বেশি জ্ঞান লাভ করতে পারবো। আর পরিশেষে লেখক এখানে বলছে যে বই পড়া প্রবন্ধের মধ্যে মূল যে লেখকের পাঠকের প্রতি আবেদন সেটা হচ্ছে জাতিকে সমৃদ্ধশালী মানসিক বিকাশ এবং জ্ঞান গরিমা হিসেবে অতুলনীকরণের ক্ষেত্রে অতুলনীয় হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই বেশি বেশি বই পড়তে হবে। দেখো আজকে আমরা যে বই পড়ার প্রবন্ধটা পড়লাম, এই প্রবন্ধ থেকে আমাদের আজকের বাসার জন্য একটা হোমওয়ার্ক দেওয়া হবে। সেই হোমওয়ার্কটা আমরা এখন দেখবো, আমরা সবাই খাতা কলম বের করি। আমাদের হোমওয়ার্কটা হচ্ছে মাদ্রাসায় বই পড়া তোমার মাদ্রাসায় বই পড়া প্রতিযোগিতা তোমার শিক্ষা জীবনে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে তা আলোচনা করা। অর্থাৎ আমাদের মাদ্রাসায় যে বই পড়ার প্রতিযোগিতা হয়, ঠিক আছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বা এই বই পড়া প্রতিযোগিতায় এসে তোমার জীবনে কী কী ইতিবাচক প্রভাব পড়েছে, কী কী
আগে তুমি সুবিধা পেয়েছো কি কি সুযোগ সুবিধা তোমার জীবনে সামনে এসছে এই বিষয়ে আলোচনা করতে হবে বা লিখতে হবে একটা দীর্ঘ প্রবন্ধ সব আমরা উঠাই নিই খাতাতে, খুবই গুরুত্বপূর্ণ। সবাই তো তুলেছে না, সবাই খাতা বের করেছে। তো শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।